সৌদি যুবরাজকে আবু জাহেলের সঙ্গে তুলনা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করা হয়েছে। এক টুইট বার্তায় কাতারের আমির ভাই জুয়ান বিন আহমদ আল সানি এ মন্তব্য করেছেন। টুইটার বার্তায় বলেছেন, যারা সবকিছুকে সংখ্যা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন। এ ধরনের ব্যক্তিরা সেই পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বদর যুদ্ধে কুরাইশরা আবু জাহেলের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ বিশ্বাস করেছিল, যদিও আবু জাহেলের মুসলিম বাহিনীর যোগ্যতা ও ক্ষমতা সম্পন্ন সম্পর্কে অজ্ঞ ছিল। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিশর সফরে গিয়ে কাতারের সরকার ও জনগণকে অবমাননা করে বলেছেন, কাতারের জনসংখ্যা মিশরের একটি সড়কের জনসংখ্যার সমান। তিনি এও বলেন, সৌদি আরবের যে কোনো মন্ত্রী কাতার সংকটের সমাধান করার যোগ্যতা রাখেন, এটা কোনো ব্যাপারই না। সৌদি যুবরাজের মন্তব্য কাতারের সরকার ও জনগণকে ভীষণ ক্ষুব্ধ করেছে। 2017 জুন মাসে কাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সৌদি আরবের আহ্বানে সাড়া দেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। আলোচিত নাম যুবরাজ সালমান। সৌদি আরব পরিবারের সদস্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান বছরের শুরুতে পরিবারের আর 10টা প্রিন্সের মতো ছিল তার অবস্থান। তবে ক্যালেন্ডারের পাতা যত উল্টায় তার অবস্থান ততই বদলে যেতে থাকলো। ক্ষমতাবান হয়ে উঠলেন তিনি, একের পর এক ঘটনায় নেমে এলো তার নাম। বছরজুড়ে নানা খেল দেখিয়ে আলোচিত ব্যক্তি হিসেবে নাম লিখালেন তিনি। সৎ ভাই আবদুল্লার মৃত্যুর পর বছর তিনেক আগে সৌদি সিংহাসনে বসেন বাদশাহ সালমান। প্রথমে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স অর্থাৎ রাজবংশের পরবর্তী উত্তরসূরি ঘোষণা করেন, আর ছেলে মোহাম্মদ বিন সালমানকে করেন ডেপুটি ক্রাউন প্রিন্স। ভাতিজাকে সামনে রেখে আসলে ছেলেকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা ছিল তার লক্ষ্য। আস্থা অর্জন করায় বাদশাহ অনেক বিষয়ে ছেলেকে ভরসা করতে শুরু করলেন। দেশটির পররাষ্ট্রনীতির চালগুলো মূলত প্রিন্স সালমানই চালতেন। এই চালে ভালো খেল দেখিয়ে বিশ্বকে চমকে দেন সালমান প্রিন্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেন সৌদি আরবকে। মে মাসে ট্রাম্পের সফরে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হয়, তা প্রায় $100 কোটি। পুরস্কৃত হন প্রিন্স সালমান। পরের মাসে 31 বছর বয়সী ছেলেকে ক্রাউন প্রিন্স এবং যুবরাজ ঘোষণা করেন বাদশাহ। সরিয়ে দেন ভাতিজাকে, ভবিষ্যৎ বাদশার পথ সুগম করার পর্দার আড়াল থেকে বেরিয়ে চলে আসেন প্রিন্স সালমান। আরব বিশ্বে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে তিনি ইরানকে সাহায্য করার দৃশ্যমান উদ্যোগ নেন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কাতারকে শিক্ষা দিতে মিত্রদের নিয়ে মাঠে নামে সৌদি আরব। একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তারা, আরোপ করে অর্থনৈতিক অবরোধ। যুক্তরাষ্ট্রকে হাতে না রেখে যে টেকা দিতে যাবে তার বেশ ভালোভাবে বুঝতে পেরেছিল প্রিন্স সালমান। কর্মসংস্থান মানে নতুন প্রজন্মের জন্য নতুন আশার আলো, তাই দেশটির তরুণদের মধ্যে প্রিন্স সালমান জনপ্রিয়তা বাড়ছে। বয়সের তরুণ এই প্রিন্স কঠোর সমাজ ব্যবস্থার নানা বিধিনিষেধের মধ্যে থাকা তরুণদের মনের কথা পড়তে সক্ষম হলেন। তরুণ প্রজন্ম নারীরা খুশি হবেন এমন উদ্যোগ নিয়ে তিনি নিজেদের জনগণের কাছে আরো বেশি এগিয়ে যাচ্ছেন। সেপ্টেম্বরে সৌদি নারীদের গায়ে জড়ানোর অনুমতি সংক্রান্ত আদেশ জারি করা হয়। এই আদেশের সুফল মিলবে 2018 সালের জুন মাস থেকে, নারীরা তখন মনের আনন্দে গাড়ি চালাতে পারবেন। এই আদেশের 2 দিন পর দেশটির ওরা ওয়ার্ক কাউন্সিল সিদ্ধান্ত নেয়, এখন থেকে নারীরা ফতোয়া জারি করতে পারবেন। শুধু তাই নয়, সৌদির কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীরা এখন মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। প্রিন্স সালমান কট্টরপন্থী সৌদি আরবকে মধ্যপন্থী রাষ্ট্রে পরিণত করতে পারছেন। একের পর এক সাফল্যে পেয়ে আত্মবিশ্বাস হয়ে উঠছেন প্রিন্স সালমান। ইচ্ছা প্রকাশ করেন দেশটি থেকে ঝেঁকিয়ে দুর্নীতি দূর করার। আবদার মেনে নিয়ে ছেলেকে প্রধান করে নতুন এই দুর্নীতি দমন কমিটি ঘোষণা করা হয়। এরপর যা হয় তা আমরা সকলেই জানি। দুর্নীতির অভিযোগে 11 প্রিন্সের গুরুত্বপূর্ণ অনেকে গ্রেফতার করা হয়। বিশ্লেষকরা তখন বলেছিলেন, শাসক ব্যবস্থায় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যই এমন করা হয়েছে। আরেকটি ঘটনা আলোচনা আসে সৌদি এই প্রিন্স ক্রাউনের। নভেম্বরের দিকে সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তাকে প্রিন্স সালমানই পদত্যাগে বাধ্য করেছিলেন বলে প্রচার করেন, কারণ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী খুঁটিত তিনি ছিলেন। হারিরি যে বাধ্য হয়ে এমনটা করেছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে সেটি প্রমাণিত হয়। নতুন বছর সৌদির জন্য আরো অনেক ভালো কিছু নিয়ে আসছে বলে এমনটা জানিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এবছর নারীরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। শুধু তাই নয়, বছরের শুরু থেকে বাণিজ্যিক চলচ্চিত্র উপভোগ করতে পারছেন সৌদিরা। আর সবকিছুর পিছনে আছেন তরুণ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এসব উদ্যোগে কতটা সফল হবেন, কতটা বিফল হবেন, এ বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে।
এ বিষয়ে অনেকে তাকে আবু জাহেলের সঙ্গেও তুলনা করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।